নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আজ বুধবারে বুধবারের কবিতা নিয়ে চলে এসেছি, গাহিব গান। গাহিব গান এই কবিতাটি 1976 সালে লেখা এবং এর লেখক হলেন শ্রী তিনকড়ি পাত্র। তো চলুন শুরু করা যাক গাহিব গান। লেখক শ্রী তিনকড়ি পাত্র। আমি তাদেরই গাহিব গান যাদের গাইতি শাবল খুরপি কুঠারে, সাজছে শহর দাঁড়িয়ে ওই আধুনিক ইমারত, জনপদ আজ মুখরিত গানে অধরা ওদের নাম, আমি ওদেরই গাহিব গান। যারা রোদে জলে মাটির পরশে ফলায় ফসল, ফলায় সোনার ধান, যোগায় বস্ত্র, যোগায় অন্ন ঔষধি, মানুষের তরে সদা নিয়োজিত প্রাণ, আমি তাদেরই গাহিব গান। যারা পরীক্ষাগারে সাধনায় রত, মানুষের তরে জীবনের তরে প্রগতির কাজে বাড়াতে দেশের সম্মান, আমি তাদেরই গাহিব গান। যারা দেশে দেশে শিক্ষা বিতরে, তমসা সরিয়ে বাড়ায় জ্ঞান বিজ্ঞান, যারা পবিত্র হাতে বাঁচায় সবুজ, যোগায় বায়ু, যোগায় অম্লজান, আমি তাদেরই গাহিব গান। আমি তাদেরই গাহিব গান যারা সব ভুলে পীড়িতের পাশে আর্ত সেবায় নিবেদিত প্রাণ, যারা মহামারী রোধে মানুষের পাশে নিয়ম নিষ্ঠ কঠোর ব্রতে করছে, করছে অসাধ্য সাধন, আমি তাদেরই গাহিব গান। আমি তাদেরই গাহিব গান যারা দিন রাত মৃত্যুর সাথে পাঞ্জায় রত, বাঁচাতে দেশের মান, বাঁচাতে দেশের প্রাণ, তুচ্ছ করে নিজের জীবন রোধ করে শয়তান, সুরক্ষা শান্তির অতন্দ্র প্রহরী, ওরা মহাবীর, ওরা চির মহান, আমি ওদেরই গাহিব গান, আমি ওদেরই গাহিব গান। তাহলে বন্ধুরা, আজকের কবিতা এখানেই তো শেষ, কিন্তু এই কবিতাটি বোধহয় আজও প্রচণ্ড প্রাসঙ্গিক। তো আসুন সেই সমস্ত জীবিকা, যে জীবিকা আমাদের এই সমাজকে সুষ্ঠুভাবে তৈরি করে, যে জীবিকা আমাদের যে জীবিকাগুলো আমাদের মননকে, আমাদের আত্মিক শুদ্ধি ঘটায়, সেই সমস্ত জীবিকাকে সমাজ করতে সবারই দরকার, কিন্তু তার মধ্যেও কিছু কিছু জীবিকা আছে যে জীবিকাগুলি সমাজকে রক্ষা করতে, সমাজের মেরুদণ্ড হয়ে কাজ করে, সেই সমস্ত জীবিকা এবং সেই জীবিকার মানুষগুলোকে সম্মান জানাই এবং এই শ্রদ্ধার জ্ঞাপনের সাথে সাথেই আমি আজ এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সাহিত্যে থাকবেন। শুভমস্তক।